একটা সময় ছিল যখন আমরা আমাদের ওয়েবসাইটে 15 থেকে 20টা কন্টেন্ট পাবলিশ করতাম। পাবলিশ করার পরে যখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতাম, গুগল সাথে সাথে আমাদের ওয়েবসাইট অ্যাপ্রুভ করে দিত। কিন্তু 2023 সালে এসে শত শত কন্টেন্ট পাবলিশ করে যখন আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি, তারপরেও আমাদের ওয়েবসাইট লো ভ্যালু কন্টেন্ট, প্রাইভেসি পলিসি এরর, ভ্যালুয়েবল ইনভেন্টরি, আন্ডার কনস্ট্রাকশন এরর, এই সমস্ত এরর দিয়ে আমাদের ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স রিজেক্ট করে দেয়। কিন্তু এত রিজেকশনের ভিডিও 2017 সাল থেকে আজকের এই ভিডিও 2023 সালে এসে পাবলিশ করার আগ পর্যন্ত আমি আমার ক্লায়েন্টদের 38টা ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়েছি। আর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমি সবসময় আমার নিজস্ব একটা প্রসেস ইউজ করি। আজকে আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব। এর আগেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমি প্রথম যে কাজটা করি, আমি ওয়েবসাইটের মধ্যে একটা প্রিমিয়াম টেমপ্লেট ইনস্টল করি। একটা প্রিমিয়াম টেমপ্লেট ইনস্টল করার পর আমি ফুল টেমপ্লেটটা একটা চেক আপ দিই। ডেস্কটপে ওয়েবসাইটটা কীরকম ওপেন হচ্ছে, মোবাইল ভিউতে ওয়েবসাইটটা কীরকম ওপেন হচ্ছে, এবং টেমপ্লেটটা ঠিকঠাক রেসপন্স করতেছে কিনা, বা ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কিনা, টেমপ্লেটের স্পিড সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব ফুল একটা চেক দিই। সব কিছু যখন ঠিকঠাক থাকে এরপরে আমি ফুল টেমপ্লেটটা কাস্টমাইজ করি। আমি মেইন মেনুতে কী কী রাখবো, আমি ফুটার মেনুতে কী কী রাখবো, এবং আমার মেইন ব্লগ পোস্টে কী কী পোস্ট রাখবো, কোন কোন সেকশানে কোন কোন কন্টেন্টটা রাখবো, সেটা ফুল কাস্টমাইজ করি। এরপরেই আমি গুগল অ্যানালাইটিক প্রপার্টি ক্রিয়েট করি। গুগল জিএ এবং GA4 দুইটা ভার্সন দিয়েই আমি প্রপার্টি ক্রিয়েট করি। যেহেতু এই ভিডিও পাবলিশ হওয়ার আগ পর্যন্ত জিএ এবং GA4 দুইটা ভার্সনই গুগল অ্যানালিটিকের এস্টাবলিশ আছে, সো আমি দুইটার কথাই উল্লেখ করলাম। জিএ যেটা গুগল জিএ, এটা অনেক ওল্ড ভার্সন, এটা কিছুদিন পর আর থাকবে না। GA4 ভার্সন যেটা, সেটা এস্টাবলিশ করা হচ্ছে, সেটাই হচ্ছে রানিং থাকবে। আর GA4 এবং জিএ যে স্ট্রিমিং HTML কোড আছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য, সেই HTML কোডটা আমি ওয়েবসাইটের হেড সেকশনের ভিতরে সাবমিট করে দিই। এরপরে গুগল GA4 এর যে মেজারমেন্ট আইডি আছে, সেই আইডিটা ওয়েবসাইটের সেটিংসে সাবমিট করে দিই। এরপরে আমি ওয়েবসাইটের জন্য robot.txt ফাইল ক্রিয়েট করি। অনলাইনে অনেক ওয়েবসাইট পাবেন যেখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিলে তারা হচ্ছে তাদের মতো করে আপনার robot.txt ফাইল যেটা, সেটা ক্রিয়েট করে দিবেন। আমি ভিডিও ডিসক্রিপশানে robot.txt ফাইল ক্রিয়েট করার লিঙ্কটা দিয়ে দিব। এরপরে robot.txt ফাইলটা আমি ওয়েবসাইটের সেটিংসে বসিয়ে দিই। এরপরে আমি গুগল সার্চ কনসোলে গিয়ে আমার যে ওয়েবসাইটের ডোমেনটা আছে, সেই ডোমেন প্রপার্টিটা অ্যাড করে দিই। এরপর আমার ওয়েবসাইটের যত সাইড ম্যাপ আছে, সেই সমস্ত সাইড ম্যাপগুলো আমি গুগল সার্চ কনসোলে সাবমিট করে দিই, এবং আমি গুগল সার্চ কনসোলটা HTML কোড দিয়ে ওয়েবসাইটের সাথে ভেরিফাই করে নিই, এবং গুগল অ্যানালাইটিক প্রপার্টি দিয়ে গুগল সার্চ কনসোলের সাথে ভেরিফাই করে কানেক্ট করে নিই। এরপরে আমি গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করি ওয়েবসাইটের সাথে। গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করে গুগল অ্যানালাইটিক প্রপার্টি আইডি দিয়ে গুগল ট্যাগ ম্যানেজারটা লাইভে পাবলিশ করে দেই। এরপরে আমি গুগল নিউজের জন্য গুগল পাবলিশার প্রোফাইল ক্রিয়েট করি। প্রোফাইল ক্রিয়েট করে আমার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমার ওই গুগল নিউজ যখন অ্যাপ্রুভাল হয়ে যায়, 2-3 দিন পরে গুগল যখন রিভিউ করে গুগল নিউজ অ্যাপ্রুভাল করে দেয়, যখন লাইভ হয়ে যায়, তখন আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটা আরেকবার ফুল চেক আপ দিই। ওয়েবসাইটের মধ্যে 30+ ইউনিক কন্টেন্ট পাবলিশ আছে কিনা, এবং সবগুলো ইমেজ, যে ইমেজগুলো কন্টেন্টের বডিতে ইউজ করা হয়েছে, সবগুলো ইমেজ ইউনিক আছে কিনা, এবং গুগল অ্যাডসেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পেজগুলো লাগে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডিসক্লাইমার পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, এই সমস্ত পেজগুলো ক্রিয়েট করা আছে কিনা, এবং সেগুলো গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স করা আছে কিনা, আমি এটা চেক করে নিই। চেক করার পরে যখন আমি দেখি সব কিছু ডান কমপ্লিট, এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্সের মধ্যে সাইটটা সাবমিট করি। সাবমিট করার পর গুগল অ্যাডসেন্সের যে অ্যাড কোড আছে, সেই অ্যাড কোডটা ওয়েবসাইটের হেড সেকশনের মধ্যে বসিয়ে দিই। এরপরে আমি গুগল ads.txt ফাইলটা ক্রিয়েট করি। ক্রিয়েট করে ওটা ওয়েবসাইটের মধ্যে সাবমিট করে দিই। আমি ভিডিও ডেসক্রিপশানে ওটা ক্রিয়েট করার লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর আমি গুগল অ্যাডসেন্সের এএমপি অ্যাডস এনাবল করি। এনাবল করার পর এএমপি অ্যাডসের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমি ওয়েবসাইটের হেড সেকশানে এবং বডি সেকশানের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওখানে হচ্ছে বসিয়ে দিই। অ্যাপ্লাই করার পর ওই পিরিয়ডটাতে আমি ক্লায়েন্টকে নিষেধ করি যে আপনার ওয়েবসাইটের যে মেইন মেনু আছে সেই মেইন মেনুতে কোনো চেঞ্জ করবেন না, ফুটারে যে মেনুটা আছে সেই মেনুটা চেঞ্জ করবেন না। সেই মেনুটা যদি চেঞ্জ করা হয় তাহলে হচ্ছে গুগল এরর দিবে যে আন্ডার কনস্ট্রাকশন এরর, ওয়েবসাইটে এখনও কাজ চলতেছে, তুমি অ্যাপ্লাই করে দিছো। আমি সাজেস্ট করবো গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার পর আপনার মেইন মেনুতে এবং হচ্ছে আপনার হোম পেজের বডি সেকশানে কোনো চেঞ্জ করবেন না, এবং হচ্ছে ফুটারে যে মেইন মেনু আছে সেই মেনুতে কোনো চেঞ্জ করবেন না, এবং আপনার ওয়েবসাইটের যে মেইন HTML কোড আছে সেই HTML কোডের মধ্যে কোনো চেঞ্জ করবেন না। এবং এই পিরিয়ডটাতে আপনি জাস্ট বসে বসে ডেইলি অ্যাটলিস্ট একটা করে কন্টেন্ট, ডেইলি আপনি যদি পারেন আরও বেশি করেন সমস্যা নাই, আপনার যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট ডেইলি একটা করে কন্টেন্ট পাবলিশ করতেই থাকেন, ডেইলি একটা করে কন্টেন্ট পাবলিশ করতে থাকেন। এতে করে হবে কি, গুগল সার্চ কনসোল অলওয়েজ আপনার ওয়েবসাইটটা নিয়ে সে বিজি থাকবে, সে আপনার ওয়েবসাইট আপনি নতুন একটা পোস্ট পাইলো সে ইন্ডেক্স করতেছে, সে সার্চ করতেছে, গুগল অ্যাডসেন্স যখন স্ক্যান করবে আপনার ওয়েবসাইট তখন সে দেখবে কি আপনার ওয়েবসাইটটা অ্যাক্টিভ, ডেইলি অ্যাটলিস্ট ডেইলি একটা করে কন্টেন্ট ওখানে পাবলিশ হচ্ছে। সো এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে যে স্টেপগুলো দেখালাম গুগল অ্যাডসেন্স পর্যন্ত, আমি আমার ক্লায়েন্টদের ওয়েবসাইটের মধ্যে এই ফুল প্রসেসটাই আমি অ্যাপ্লাই করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।